সাথী কমরেড বন্ধুরা, যারা আমাদের আওয়াজ শুনতে পাচ্ছেন, এই বাজারের দোকানদার ব্যবসায়ী সমস্ত মানুষকে আমার তরফ থেকে সংগ্রামী অভিনন্দন। লাল সেনা, খুব লম্বা ভাষণ দেওয়ার জায়গা নেই। অনেকদিন ধরে খুব তীব্র দাবদাহ চলছিল, গরম চলছিল, আমাদের সবার খুব কষ্ট হচ্ছে। আজকে ভোরবেলা থেকে আমরা দেখলাম বৃষ্টি নেমেছে, যে বৃষ্টি আমাদের শরীরকে আমাদের মনকে শান্ত করেছে। পশ্চিমবঙ্গের বুকেও, শ্রীরামপুরের বুকেও বিগত 15 বছর ধরে দাবদাহ চলছে। এমন একজন মানুষকে আমরা নির্বাচিত করে 15 বছর ধরে সংসদে পাঠাচ্ছি, যে ভদ্রলোকটা আমার দুঃখ, আমার যন্ত্রণা, এই অঞ্চলের সাধারণ মানুষের অসুবিধা, তাইনি একদিনের জন্য পার্লামেন্টের ভিতরে মুখ খুলে নি। আমরা যখন আসছিলাম, আমরা দেখছিলাম ছোট ছোট মেয়েরা 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে, 8-এ পড়ে, সব জরির কাজ করছে। ছেলেরা সবাই মিলে সকাল থেকে বিকেল পর্যন্ত জরির কাজ করে। এই অঞ্চলের মানুষ অনেকে জরির কাজের উপর নির্ভরশীল। আপনাদের প্রশ্ন করতে হবে না, 15 বছর ধরে এই এলাকার যারা জরি শিল্পী, আড়ি শিল্পী, তাদের জন্য আমার সাংসদ কল্যাণ ব্যানার্জি ঠিক কতগুলো প্রশ্ন পার্লামেন্টের ভিতরে করেছে। আমরা তো চেষ্টা করেছিলাম যখন আপনারা আমাদের আশীর্বাদ দিয়েছিলেন। এই নবান্ন যেখানে আজকে পিসিমণি বসে থাকে, এই নবান্ন তো তৈরি হয়েছিল যাতে আড়ি শিল্পী, জরি শিল্পীরা তাদের জন্য হাত তৈরি করা যায়, তাদের তৈরি করা জিনিস যদি সারা বিশ্বে পৌঁছে যায়, তার জন্য এই বিল্ডিংটা তৈরি করা, সেখানে আজ দিদিমণি বসে থাকেন। প্রশ্ন করবেন না আপনারা, প্রশ্ন করবেন না। এই অঞ্চল 100 দিনের কাজের নামে যে কোটি কোটি টাকার দুর্নীতি হলো, কোটি কোটি টাকা, আমি মিথ্যে কথা যদি বলি আপনারা আমাকে ঠিক করে দেবেন। জব কার্ড একজনের নামে কাজ করছে একজন, তৃণমূলের নেতার ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা চলে যাচ্ছে। জিজ্ঞেস করবেন না আপনারা কেন এমন হচ্ছে, কার কাছে যাব আমরা? সাধারণ মানুষের কাছে তো ওই কালীঘাটের কাকু নেই যে কোটি কোটি টাকা এসে পকেটে দিয়ে যাবে। সাধারণ মানুষের কাছে একটা ভোট আছে, এই একটা ভোট ঠিক করে আগামী 5টা বছর, আগামী 10টা বছর আমার মাথার উপর কারা থাকবে। চোররা থাকবে, ডাকাতরা থাকবে, ধান্দাবাজরা থাকবে, ঘুষখোররা থাকবে, ওই সন্দেশখালী যারা করলো তারা থাকবে, নাকি পশ্চিমবঙ্গের বুকে শিক্ষিত মানুষকে, সৎ মানুষকে, যে মানুষ চুরি ডাকাতি করতে রাজনীতি করতে আসেনি তাকে আপনারা পাঠাবেন? আপনাকে তো পক্ষ নিতে হবে। আমরা দেখলাম সন্দেশখালীর ঘটনা, মা বোনেদের সঙ্গে কি অত্যাচার সেখানে হয়েছে। তৃণমূল এসে বলছে 500 টাকা দিই, 1000 টাকা দিই, তাই আমি লক্ষ্মীর ভান্ডার দিই বলে আমাকে ভোটটা দাও। সন্দেশখালীর মায়েরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত না? সন্দেশখালীর যে বোন গুলোকে রাত্রি 1:30টার সময় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হতো, তারা ওই লক্ষ্মীর ভান্ডারের টাকা পেত না? 500 টাকা পেত না? 1000 টাকা পেত না? তাই আপনি লক্ষ্মীর ভান্ডারে টাকা দিচ্ছেন, আর লক্ষ্মীর সম্মান, লক্ষ্মীর ইজ্জত, লক্ষ্মীর নিরাপত্তা তা আপনি দিতে পারছেন? আমরা খালি মনে করিয়ে দিতে চাই, ওই শেখ শাহজাহান, উত্তম, শিবু যারা তৃণমূল সরকারে আছে বলে সাধারণ মানুষের, সাধারণ মা বোনেদের ইজ্জতে হাত দেয়, তাদের মনে করিয়ে দিতে চাই, পশ্চিমবঙ্গের মা বোনেরা লক্ষ্মী, ঠিক লক্ষ্মী, কিন্তু যদি দরকার পড়ে তাহলে মা মা কালী, মা দুর্গা হতেও তাদের একদিনও সময় লাগবে না। সন্দেশখালী কিন্তু পথ দেখিয়েছে, সন্দেশখালী পথ দেখিয়েছে। আমরা বামপন্থীরা বলছি, ওই নিরাপদ সরকার যিনি এবার আমাদের ওখানে প্রার্থী হয়েছে, 2014 সালে তিনি জিতেছিলেন পার্লামেন্টের ভিতরে, অ্যাসেম্বলির ভিতরে তিনি একই কথা বলছিলেন, সন্দেশখালীর মা বোনেদের কথা বলতে গেছিলেন, তখন তৃণমূলের নেতারা ওর মাইক বন্ধ করে দিয়েছিল। আজকে অভিষেক ব্যানার্জি বলছে কে শাহজাহান, আজকে মমতা ব্যানার্জি বলছে কে শাহজাহান। 14 সাল থেকে 24 সাল, 10টা বছর আপনারা ওই শাহজাহান দুষ্কৃতীদের বাড়তে দিয়েছেন, 20 থেকে মহিরুহ, 20 থেকে বটগাছ হতে দিয়েছেন, মা বোনেদের উপর দিনের পর দিন অত্যাচার করেছেন, এখন আপনি সাধু সাজছেন। আমরা বলছি এই চোর ধর্ষক তৃণমূলীদের হারাতে হবে। কে হারাবে? বিজেপি হারাবে, শুভেন্দু অধিকারী হারাবে, যে শুভেন্দু অধিকারী দুদিন পর পর সন্দেশখালী যাচ্ছে, বড় বড় ডায়লগ মারছে। আপনারা তো ছবি দেখেছেন, ওই শেখ শাহজাহান যখন তৃণমূলে ছিল, শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল, গলাগলি করে ওদের ছবি আপনারা তো দেখেছেন। আপনারা তো দেখেছেন ওই হাথরাসে, উত্তরপ্রদেশের হাথরাসে যেখানে বিজেপি সরকার রয়েছে, 19 বছরের বাচ্চা মেয়েটার সঙ্গে যখন ধর্ষণ করে ওরা মেরুদণ্ড, হাড়টা ভেঙে দিয়েছিল, জিভটা কেটে নিয়েছিল, তখনও তো বিজেপি একই কাণ্ড করেছিল। সন্দেশখালীতে যেমন বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছিল না, হাথরাসেও তো বিরোধীদের ঢুকতে দেওয়া হয়নি। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ঢুকতে গেছিল, ওদেরকে গ্রেফতার করেছে। অতএব তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিটোপিক। বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যাবে না, তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকানো যাবে না। আজকে যে তৃণমূলে, কাল সে বিজেপি, পরশু যে বিজেপি, যে কাল সে তৃণমূলে। আমি অন্য অনেকগুলো নাম বলবো না, একটা নামই বলবো, অর্জুন সিং ছিল বিজেপির গুন্ডা, তারপরে এলো তৃণমূলে, আবার তৃণমূল থেকে ফিরত চলে গেল বিজেপি, কেউ আটকালো না।
তৃণমূল আটকায়নি, বিজেপি আটকায়নি। তৃণমূল বিজেপি গুন্ডা বদমাইশদের আটকাবে না, তৃণমূল বিজেপি যারা টাকা কামাতে আসে তাদেরকে আটকাবে না। ওই আমার একটা বন্ধু বলে যে তৃণমূল আর বিজেপি হলো সত্যিকারের গান্ধীবাদী। বললাম গান্ধীবাদী মানে কি? ওরা কিন্তু অহিংসা টহিংসে পালন করেনি। আমি তো দেখি প্রতি পঞ্চায়েত নির্বাচনে লোককে কি খুব মারামারি করে, লোকের ভোট কেড়ে নেয়, ব্যালট খেয়ে ফেলে, লোকের মাথায় পিস্তল দিয়ে গুলি করে, বাড়ি মারে। বলছে না না, এই গান্ধী সেই গান্ধী না, এই গান্ধী হলো নোটের ওপর যে গান্ধীজির ছবি থাকে না সেই গান্ধী। যখন যেদিকে গান্ধী বেশি তখন সেদিকে তৃণমূলের নেতারা, যখন যেদিকে গান্ধী বেশি তখন সেদিকে বিজেপির নেতারা। ওদের কাছে মান সম্মান নীতি আদর্শ কিচ্ছু নেই, যেদিকে মানলো সেই দিকে ওরা। আমরা বলছি চোর ডাকাত ধান্দাবাদ এদেরকে তাড়াতে হবে, আমাদেরকে ভরসা করতে হবে। ওই তো কংগ্রেসরা রয়েছেন এখানে, জানেন তো পঞ্চায়েত নির্বাচনে কি কি হয়েছিল আমাদের সঙ্গে। বলেছে মায়েরে, এখানে রয়েছে মহিলারা, বলেছে যদি এখন চলে যাস তো ভালো, যদি এখন চলে যাস এমনি ব্লাউজ ছিঁড়ে দেবো, আর যদি এখন না যাস ওই আমার পার্টি অফিসে আমার ক্লাবের মধ্যে গিয়ে ব্লাউজ ছিঁড়বো, তখন আর বেঁচে পালাতে পারবি না। ভাবুন কোন বাংলায় বাস করি আমরা। একজন মহিলা নির্বাচনে দাঁড়াচ্ছেন, বিরোধী রাজনীতি করেন বলে তার ইজ্জতে হাত দেওয়া যায়? ওই মা ওই বোন তো আপনার পরিবারের, আমার পরিবারের, সাধারণ পরিবারের, ওদের বিরুদ্ধে ওদের জন্য আপনি কথা বলবেন না? আমি আশা করব এই অঞ্চলের মানুষ, লড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে উঠে আসা মানুষ, আগামী 20 তারিখ আপনারা চোর গুন্ডা ধর্ষক দাঙ্গাবাজদের বিরুদ্ধে কথা বলবেন, কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আমাদের ভোট করবেন। কারণ আপনারা জানেন 11 সালের পর থেকে আমাদের উপর অনেক অত্যাচার হয়েছে, অনেক লোক আমাদের বাড়ি ছাড়া ছিল, অনেক লোক খুন হয়েছে, কিন্তু তবু আমরা এই লাল ঝান্ডার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি, গদ্দারি করিনি। আমাদের আশীর্বাদ করুন, আমাদের ভরসা করুন, আপনাদের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করব না। আগামী 20 মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে আপনারা আপনাদের এলাকার মেয়ে আমাকে দিল্লিতে পাঠাবেন, আপনাদের কথা বলার জন্য পাঠাবেন, এই আশা রেখে ভরসা রেখে বক্তব্য শেষ করি। শুক্রিয়া।